আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রাইমারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, শর্ট ম্যাথ সলিউশন স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রথমেই আমি আপনাদেরকে একটি কথা বলতে বাধ্য হচ্ছি। আসলে আমি আপনাদেরকে যেই তথ্যগুলো দেই, প্রত্যেকটা তথ্য বা প্রত্যেকটা আপডেট যতগুলো অনলাইন পত্রপত্রিকা রয়েছে, প্রত্যেকটা অনলাইন পত্রপত্রিকার তাদের লেখার ধরন দেখে, তাদের কথার ধরন দেখে বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে আমি আপডেটগুলো দেওয়ার অর্থাৎ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে পরবর্তীতে এ সকল তথ্যগুলো যাতে অকার্যকর না হয় এমন বিবেচনা করে, চলছে না বিশ্লেষণ করে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। কিন্তু তবুও কিছু মানুষ রয়েছে, তারা কিন্তু বাজে মন্তব্য করে আমি নাকি আমার মন গড়া মতো কথা বলি। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি আমার মতবাদ এবং আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি দেখবেন, আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে তাহলে দেখবেন না। তবুও আপনাদের কাছে অনুরোধ রইল, বাজে কোনো মন্তব্য করবেন না। ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলকে প্রাথমিক শিক্ষা এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আলমগীর মোহাম্মদ মনসুর বলেছেন, তাদেরকে জানিয়েছেন তাদের এসএসসি এবং এসএসসি রেজাল্ট সরাসরি বোর্ড থেকে আপলোড করা হয়েছে। সুতরাং তাদের এনআইডি দিয়ে যে ছবি দিয়ে আবেদন করেছে, তার এনআইডি দিয়ে তাদের ছবিগুলো ভেরিফিকেশন করা হয়েছে। কিন্তু একবারও বলেনি 22 এপ্রিলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরকম একটা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। তারা শুধু এই কথাই বলেছে এবং রিপোর্টারও বলেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলতি সপ্তাহে অর্থাৎ 22 এপ্রিলে অনুষ্ঠিত হবে কিনা, সেই বৈঠকের মাধ্যমে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এটা কিন্তু তারা একবারও বলেনি 22 এপ্রিলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে কিনা। কিন্তু আপনারা তো আমার কথা বিশ্বাস করেন না, আমি সরাসরি যে ইন্ডিপেন্ডেন্ট যে নিউজটা করেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং দেখুন রিপোর্টার শেষে বলেছে চলতি সপ্তাহে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে সিদ্ধান্ত নেবে 22 এপ্রিলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা। এখন সরাসরি তাদের তারা কি বলেছে এবং আলমগীর মোহাম্মদ মনসুর একবারও কি বলেছে কিনা 22 এপ্রিলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে কিনা, তাদের মুখ থেকে শুনে আসুন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা 22 এপ্রিল শুরু। 61টি জেলায় 3 ধাপে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য সব প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ে 50,000 শিক্ষকের পদ খালি। 2020 সালের নভেম্বরে আবেদন করেন 13,09,461 জন, কিন্তু করোনার কারণে পরীক্ষা হয়নি। শিগগিরই 45,000 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 22 এপ্রিল, 20 ও 27 মে হবে পরীক্ষা। অধিদপ্তর বলছে পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, কেউ অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা সরাসরি বোর্ড থেকে আপলোড হয়েছে, সুতরাং তাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোও ভেরিফাইড হয়ে গেছে, এনআইডি দ্বারা ভেরিফিকেশন হয়ে গিয়েছে, এবং আরও যেটি আরও কিছু বিকল্প ব্যবস্থা আমরা নিচ্ছি, তাদের হাতের লেখাগুলোও যাচাই করার ব্যবস্থা নিচ্ছি করার জন্য তাদের সুযোগ সুবিধা বেতন ভাতা দিয়ে প্রয়োজনে বাড়িয়ে দেওয়া হোক। পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হবে, সেখানে আসন বিন্যাস সহ সবকিছু চূড়ান্ত হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবং আপনারা কিন্তু ইতিপূর্বে জেলাভিত্তিক একটি নোটিশ পেয়েছেন, অর্থাৎ অমুক অমুক জেলার পরীক্ষা কখন হবে এরকম একটা নোটিশ পেয়েছেন। আপনারা লক্ষ্য করবেন এই নোটিশের উপরে লেখা রয়েছে এটি একটি পরিকল্পনাকৃত নোটিশ, সুতরাং এই নোটিশটি কিন্তু একটি চূড়ান্ত নোটিশ নয়, এটি হচ্ছে একটি পরিকল্পনা নোটিশ। এবং এই নোটিশের মধ্যে কিন্তু ভুল রয়েছে, অর্থাৎ উপরে 6 তারিখ রয়েছে এবং নিচে 5 তারিখ রয়েছে, এরকম ধরনের একটা ভুল রয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসলে কি ঈদের পরে অনুষ্ঠিত হবে নাকি 22 এপ্রিলে অনুষ্ঠিত হবে, এর কিছু আপনাদেরকে সুস্পষ্ট আলামত বলে দিচ্ছি। ধরেন আপনার মোবাইলও এই 5 দিনের মধ্যে কোনো SMS আসলো না, তখন আপনি কিভাবে জানবেন আসলে 22 এপ্রিলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে কি না নাকি ঈদের পরে অনুষ্ঠিত হবে? এখন ধরেন আজ থেকে যদি 4-5 দিনের মধ্যে কোনো বৈঠক না হয়, তো সিদ্ধান্ত না হয়, তাহলে আপনি মনে করবেন 22 এপ্রিলেও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
আর যদি এই 4-5 দিনের মধ্যেই কোনো সিদ্ধান্ত নেই তাহলে তো আপনারা জানতে পারবেন 22 এপ্রিলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে নাকি ঈদের পরে অনুষ্ঠিত হবে। আরেকটি কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনও পর্যন্ত কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি আসলে কয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে তারা কিন্তু বলেছে 5টি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে, পরবর্তী তারা উল্লেখ করেছে 4টি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে এবং পরবর্তীতে তারা উল্লেখ করেছে না ঈদের আগে 22 তারিখে একযোগে 61টি জেলা পরীক্ষা হবে, কিন্তু এখন তারা উল্লেখ করেছে 3টি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসলে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু এই সিদ্ধান্তই নিতে পারেনি কয়টি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং তারা যেহেতু এই জিনিসটা নিশ্চিত করতে পারেনি কয়টি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে, যদি তারা কয়টি ধাপে প্রাথমিক পরীক্ষা হবে নোটিশ বোর্ডে কিংবা তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেই এই 4-5 দিনের মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন 22 এপ্রিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যদি এই সিদ্ধান্ত নিতে না পারে কয়েকটি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে, ছোট একটি সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আপনারা বুঝবেন 22 এপ্রিলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে না, তাহলে ঈদের পরেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরেকটি সবচেয়ে বড় কারণ হচ্ছে, সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে একটি রুল জারি করা হয়েছে যাতে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শীঘ্রই চূড়ান্ত শুনানি পেশ করে, আর যদি তারা এই চূড়ান্ত শুনানি প্রেস না করে তাহলে আপনারা কিন্তু বুঝবেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা 22 এপ্রিলেই অনুষ্ঠিত হচ্ছে না। সুতরাং ঈদের পরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, তারা কিন্তু প্রথমেই সময় চেয়েছিল, অর্থাৎ 4 সপ্তাহ সময় চেয়েছিল হাইকোর্টের কাছে তারা একটি কোনো কিছু জবাব দিবে, হ কিংবা নার জবাব দিবে। যতক্ষণ পর্যন্ত তারা হ কিংবা নার হাইকোর্টে কোনো জবাব না দেয়, যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার আয়োজন করে তাহলে কিন্তু হাইকোর্ট নিজে বাধা দেবে। সুতরাং আপনারা 95% ধরে রাখতে পারেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যদি হিয়ারিংয়ের জবাব না দেয় তাহলে কখনোই পরীক্ষা সম্ভব না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ ঈদের পরেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অবশেষে আমি আপনাদের মাঝে একটি কথা শেয়ার করছি, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যেহেতু এখন তারা স্বয়ং নিজেই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কখন কবে অনুষ্ঠিত হবে, এখন আমি কিন্তু এর স্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে পারবো না। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সঠিক সত্য আপডেট জানতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখুন, পরবর্তীতে যে কোনো নতুন নতুন ভিডিও অর্থাৎ শিক্ষা সংক্রান্ত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।